আমাকে ডাকেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে অবশ্যই আমি ওনার সাথে কাজ করতে আগ্রহী। যেখানেই যাচ্ছি আমি, যেটা আমি কোনো রেস্টুরেন্টে যাই, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, যেখানেই যাচ্ছি আমাকে একটাই প্রশ্ন করছি, কেন করছি আমি জানি না। মানে ইলেকশনটা অবশ্যই একটা টাফ জব ছিল খুব, কিন্তু আমাকেই বারবার কেন এত গরম না, বড় প্ল্যাটফর্ম নিয়ে আমার এখন কোনো আসলে ওরকম পরিকল্পনা নেই। কিন্তু যদি আমাকে ডাকেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে অবশ্যই আমি ওনার সাথে কাজ করতে আগ্রহী, কাজ করতে আসলে আমি। আমরা দেখি যে বঙ্গবন্ধুকে নিয়ে ওইভাবে আমি যদি ভাবি যে বায়োপিকটা দেখি, কিন্তু যদি বলি যে আগামীতে বঙ্গবন্ধুর এই যে বায়োপিকটা এবছরেই আপনাদের নির্বাচন এবছর এবছরেই সেখানে হবে, এটা নিয়ে আপনাদের কোনো আয়োজন আছে? এই আপনারা সবাই জানেন যে বিএফডিসি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, এটা জাতির পিতার হাত ধরেই শুরু হয়েছে, এবং অবশ্যই ওনার বায়োপিকটা যখন রিলিজ হবে আমরা সে একটা অবশ্যই প্রোগ্রাম করব এবং আয়োজন করব, সেটা আসলে যখন রিলিজ হবে তখন আমরা প্ল্যান করতে আসবো। আপনি বলছিলেন প্রধানমন্ত্রীকে হাতেন, সেটা আসলে কবে নাগাদ আপনার তাকে দেখতে হবে? বঙ্গবন্ধুর গলায় পিসি বঙ্গবন্ধু আসেননি, যেন আমরা পিএমকে দেখতে চাই, সেটা কবে নাগাদ দেখতে পাবো? হ্যাঁ, সেটার জন্য তো আসলে যেটা হলো যে আপনারা জানেন যে এখনও কিছু ব্যাপার আমার আছে, সেগুলো যদি শেষ হয়ে যায় ইনশাল্লাহ, আমি যেহেতু বলেছি ওনাকে আনার আমার অবশ্যই ইচ্ছা আছে। আর নির্বাচনী আমাদের যেই ম্যানিফেস্টটা ছিল সেটা আমাদের মূল একটি বিষয় ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এফডিসিতে আনতে চাই। সে আনার প্রক্রিয়াটা আসলে কেমন সেটা যদি সম্ভাবনা বা আমি সম্ভাবনা তো মনে করি যে আমি বারবারই বলছি যে আমাদের এখনো কিছু আইনি জটিলতা আছে, আইনি জটিলতাগুলো যখন শেষ হয়ে যাবে তখন অবশ্যই আমরা নিজেরাই গিয়ে আগে ওনার সাথে দেখা করার চেষ্টা করব। আমরা এখনও জানি যে উনি সশরীরে অনেক প্রোগ্রামে আসছে না, সেটা নিয়ে আগে খবর নিতে হবে, এবং মনে প্রাণে যেহেতু আমি চাচ্ছি অবশ্যই আমি ওনাকে মানে প্রধানমন্ত্রীর সাথে দেখার পর কোন কথাটা আপনার মনে আছে যে আমি প্রধানমন্ত্রীকে দেখালে আমার চলচ্চিত্র এই কথাটা একটা কথাই বলতে চাই যে আপনি একবার এফডিসিতে আসবেন, আপনি দেখবেন উনি যেখানেই পাড়া দিবে আমি মনে করি সেই জায়গায়, সোনা বলে না যে খরা হয়ে আছে যে এফডিসিটা, উনি পাড়া দেওয়ার সাথে সাথে সেই জায়গাটা শূন্য হয়ে যাবে। আসলে অনেকেই বলা হয় যে প্রশ্ন কেউ করবে না, কিন্তু আমি করি যে আপনাকে সামনে এর চেয়ে বড় কোনো প্ল্যাটফর্মে দেখা যাবে কিনা রাজনীতি, এটা দর্শকরা জানতে চায়। আমি জানি না কেন আমি যেখানেই যাচ্ছি, আমি যেটা আমি কোনো রেস্টুরেন্টে যাই, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, যেখানেই যাচ্ছি আমাকে একটাই প্রশ্ন করছি, কেন করছি আমি জানি না। মানে ইলেকশনটা অবশ্যই একটা টাফ জব ছিল খুব, কিন্তু আমাকেই বারবার কেন এত গরম না, বড় প্ল্যাটফর্ম নিয়ে আমার এখন কোনো আসলে ওরকম পরিকল্পনা নেই। কিন্তু যদি আমাকে ডাকেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে অবশ্যই আমি ওনার সাথে কাজ করতে আগ্রহী, কাজ করতে আসলে আমি। সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।